আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো পাতলা খিচুড়ি। খুব সহজে আমি সাধারণত বাসায় কিভাবে পাতলা খিচুড়িটা তৈরি করি সেই সেম প্রসেসটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর আমি সাধারণত একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলে এভাবে করে খিচুড়িটা রান্না করে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি পোলার চাল। আমি পোলার চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে, এবং নিয়েছি মুসুর ডাল এবং খেসারি ডাল, দুই রকম ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজ। পেঁয়াজ কুচি নিচ্ছি 1/4 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু লিকুইডি হওয়াতে পরিমাণ একটু বেশি দিচ্ছি, এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, পরবর্তীতে প্রয়োজন হলে অ্যাড করতে পারবো। 1/2 চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় পাতলা খিচুড়ির মধ্যে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই খুব ভালোভাবে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাতের ব্যবহারও করতে পারবেন এই প্রসেসটাতে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল, তেল দিচ্ছি এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নেব, মানে খিচুড়িটা একটু কষিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে একটা স্মেল আসে, মনে হয় কষানো খিচুড়ি। তো এখন আমি এভাবে করে একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম রং চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটাও এর মধ্যে অ্যাড করতে পারেন, পেঁয়াজ বা টমেটো পেস্ট করে। এখন আমি খুব ভালোভাবে এটা আবার একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি এখানে আমি দিয়েছি 1/2 কাপ চাল এবং ডাল মিশিয়ে, এখানে আমি টোটাল 6 কাপ পরিমাণে গরম পানি দিয়েছি। পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে করে খুব ভালোভাবে ফুটে ওঠে, আর পাতলা খিচুড়ি যেহেতু একটু বেশি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ পরে যখন বলক চলে এসছে তখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি, চালটা অলমোস্ট ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এক সাইডে রেখে বাগার দেব। বাগারের জন্য এখানে আমি ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, সেই তেলটা রয়েছে সরিষার তেল, আর এই তেলটা দিয়ে আমি বাগার দেব। দিয়ে দিচ্ছি 1টা গোটা রসুনের যতগুলো কোয়া হয় সবগুলো কোয়াই আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে, সাধারণত আমরা বাগারে যেভাবে করে ভেজে থাকি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ। চাইলে আপনারা তেজপাতা বা গোটা জিরেও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচি দিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি বাগার দেওয়ার জন্য চলে যাব। এটা অলমোস্ট হয়ে গেছে ভাজা, মানে বাগারটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি খিচুড়ির ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। সাবধানে ঢালতে যাবেন, একেবারে খুব বেশি নাড়াচাড়া করে যদি ঢালতে যান সেক্ষেত্রে হাতে লাগবে বা পুড়ে যেতে পারে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাগারটা, দেখতেই পাচ্ছেন খুবই সাবধানে দিয়েছি।
বাগারটা যখন দেওয়া হয়ে যাবে তখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি যেহেতু ইলিশ মাছের তেল দিয়ে করেছি সেক্ষেত্রে খুব সুন্দর একটা স্মেল এসেছে, চাইলে আপনারা এভাবে করেও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে বাগারটা একসাথে মিশিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল সেক্ষেত্রে লবণও অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমি এভাবে করেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নেব, আর গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে সার্ভ করেছি। আমার মনে হয় আমার আজকের এই রেসিপিটি দেখার পরে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার মতো এরকম পাতলা খিচুড়ি ইলিশ মাছ ভাজার সাথে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন, এবং তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।